27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সৌরভ সাহা পরিচালিত রাজবংশী ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি বিহান টিউন অফ ফেথ। ইতিমধ্যে ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সমানভাবে প্রশংসা লাভ করেছে, যা রাজবংশী সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন উত্তর চলচ্চিত্র মহল। এবার সেই ছবিটি একযোগে মুক্তি পেতে চলেছে উত্তরবঙ্গ, কলকাতা ও আসামের বিভিন্ন সিনেমা হলে। রাজবংশী ভাষাকে সিনেপ্রেমীদের কাছে অন্যভাবে তুলে ধরতে পরিচালক সৌরভ সাহার এই অন্যান্য প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন সিনেপ্রেমী মহল। আমাদের গত 29 তারিখে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের বিহান ছবি প্রদর্শিত হয়েছে। দর্শকদের থেকে অনেক অনেক শুভকামনা পেয়েছি, দর্শকদের অডিয়েন্স রিয়াকশান যেটা অসাধারণ, অভূতপূর্ব পেয়েছি, তো সত্যি খুব ভালো লাগছে। এবং আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, বিহান পরিবারের সঙ্গে যুক্ত সমস্ত কাস্ট, ক্রু, স্পন্সার্স এবং যারা আমাকে অর্থনৈতিক সহযোগিতা করেছে, আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা খুব চেষ্টা করছি খুব শীঘ্রই কলকাতার কিছু হল এবং উত্তরবঙ্গ এবং আসামের কিছু সিনেমা হলে ছবিটিকে মুক্তি দেওয়ার জন্য। সময় নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।